আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অতি মজাদার মাছের একটু রেসিপি রুই মাছের দো পেঁয়াজা আসলে প্রতিদিন একই রকম মাছের ঝোল খেতে ভালো লাগে না আমি আশা করছি স্বাদে পরিবর্তন আনতে আমার আজকের এই রেসিপিটি খুবই ফলপ্রসূ হবে তার আগে বলে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর কথা বাড়াবো না চলুন শুরু করি রেসিপিটি তার জন্য এখানে আমি আর টুকরা রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ভেজে নেব ভাজার জন্য আমি অল্প করে লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মশলা মা মাখিয়ে নিচ্ছি এবারে আমি মাছগুলো প্যান বসিয়ে দিয়েছি গরম হলে আমি রেগুলার রান্নার সয়াবিন তেল দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ আমি একসাথেই দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নেব এক পিট ভাজা হলে আমি আর এক পিট উল্টে দেবো দু পেঁয়াজ আর রান্নার জন্য রুই মাছটা আমি একটু কড়া করেই ভেজে নেব একটু লালচে করে ভেজে নেবো এই যে দেখেন লালচে হয়ে গেছে একটু লালচে করে ভাজলেই এই রেসিপিটি মজা লাগে খেতে সবগুলো মাছ উল্টে দিলাম ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি সবগুলো মাছ তুলে নিচ্ছি এবারে এই তেলে আমি আধা কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো ভেজে নেব একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো পেঁয়াজ লালচে হয়ে এসেছে এখন একটু পানি দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম এরপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচের একটু কম মিশিয়ে নিচ্ছি মশলাগুলো এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়া হাফ চা চামচ মতো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মতো জিরা গুঁড়া হাফ চা চামচ মতো এবার সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেব একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবার আর একটু পানি দিয়ে দিচ্ছি টমেটো আর মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিব। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব এর সাথে মশলাগুলো আরও ভালো করে কষে যাবে ঢাকনা দিয়ে দিলাম একটু পরে ফিরে আসলাম দেখি কি অবস্থা এই তো তেল উপরে উঠে এসেছে টমেটো গুলো মোটামুটি ভেজে রাখা সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেয়া হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেবো যে বাটিতে মাছটা মা খেয়েছিলাম সেই বাটিটা ধুয়েই পানিটা দিয়ে দিলাম আরেকটু পানি লাগবে মনে হচ্ছে আরও হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম মোট এক কাপ মতো পানি দিয়েছি ঢাকনা দিয়ে দিলাম এটা এখন রান্না হতে দশ মিনিট সময় নিব দশ মিনিট পরে ফিরে আসছি এই তো ফিরে আসলাম দশ মিনিট পরে রুই মাছের পেঁয়াজা মোটামুটি রান্না শেষ ঝোলটা একদম মাখা মাখা হয়েছে দেখতেই পাচ্ছেন এবারে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব নামিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ এই তো হয়ে গেছে আমার রুই মাছের দো পেঁয়াজা এবারে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে কিংবা পোলার সাথে সব কিছুইতে খাওয়া যায় এই রেসিপিটি এবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এতে করে দ্বিগুণ টেস্ট আসবে যেহেতু এটা দু পেঁয়াজা রান্না সেই জন্য আমি একটু পেঁয়াজের ব্যবহারটা বেশি করেছি প্রথমে ভেজে দিয়েছি তারপরে বেটে দিয়েছি তারপর এখন বেরেস্তা দিয়ে দিলাম তো এই তো দর্শক এই ছিল আমার আজকের রুই মাছের দো পেঁয়াজার রেসিপি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ